আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি মিতালী মুখোপাধ্যায়। রাজ্য জুড়ে যেভাবে করোনা সংক্রমণের লাগাম ছাড়া হয়ে পড়েছিল, সেই দিকে নজর রেখে রাজ্য সরকারের তরফে রাজ্য জুড়ে করা হয়েছিল 15 দিনের লকডাউন। সেই লকডাউন শেষ হতে না হতে আবার ঘোষণা করা হলো রাজ্যের 15 দিনের লকডাউন। এই লকডাউনে বন্ধ হয়ে রয়েছে গণপরিবহন, বন্ধ সরকারি বেসরকারি অফিস, যার ফলে বিপাকে পড়েছে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের ভ্যান চালকেরা। কর্মহীন অবস্থায় দুষ্কর হয়ে পড়েছে তাদের সংসার চালানো। দোবেলা দুমুঠো অন্নের সংস্থান করাটাই এখন একমাত্র তাদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের কাজের সমস্যা হচ্ছে, 15 তারিখ অবধি লকডাউন করেছিল, আবার নতুনভাবে লকডাউন করে দিয়েছে। এতে আমাদের গাড়ি ঘোড়া চলে না, সেরকম গাড়ি ঘোড়া না চললে আমাদের কোনো ইনকাম হয় না। গাড়ি ঘোড়া চললে তাও 300-400 টাকা হয়, আর 10টা বাদ দিয়ে চলে যাচ্ছি, 50টা টাকারও কাজ করতে পারি না। কী করে আমরা সংসার চালাবো, কী করে খাবো, এটাই আমাদের বড় সমস্যা। আমরা 20 জন ফ্যানালা আছি, 20 জন আছি, সবাই ওইভাবে বসে থাকছি, কাজকর্ম হয় না। আগে লকডাউন, আগে লকডাউনের আগে 300-400-200, আর এখন এখন 50 টাকাও হয় না, বেশিরভাগই 50টাকাও হচ্ছে না। খালি হাতে 10টা বাজলে এখান থেকে চলে যেতে হয়েছে, থাকতে পারি না, ফাঁকা স্ট্যান্ড ফাঁকা হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া থাকে না। এখন কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে লকডাউনটা যদি বা গাড়ি ঘোড়া গেলা চালাতো, লকডাউন করলেও আমরা সেফভাবে থাকতাম, অথচ গাড়ি ঘোড়া গেলা চললে আমাদের কাজকর্ম করা হতো। বলো, গাড়ি তো এখন বন্ধ, আমাদের কাজকর্ম হচ্ছে না। যদি সরকার এই কোনো সাহায্য পায় তাহলে আমাদের জীবনটা বাঁচবে, তাহলে আমাদের সংসার ফ্যামিলি নিয়ে আমাদের অসুবিধায় করে। আপনার নাম? আমার নাম মহাপর সিংহ, আইসহ নামতলা। এই যে সমস্যা আমাদের, তোমার ইয়ে ফেরা 15 দিন বাড়িয়ে দিল, এই 15 দিনের ভিতরে আমরা কী করে খাবো? আর এই যে তোমার আমরা গাড়ি ঘোড়া চলছে না, হ্যাঁ কিছু হচ্ছে না, আমরা যাচ্ছি আর সকালবেলা আসছে চলে যাচ্ছি বাড়ি, এটা সমস্যা। আর কোনো যদি এইখানে কোনো যদি সরকার থেকে যদি সাহায্য যদি পাই, এটা আমাদের ভালো হয়। আগে তোমাকে আসতাম, গাড়ি ঘোড়া চলতে গেলে তোমার 100-150 কোনোকে 500 হয়ে যায়, কোন কখন তোমার 100 টাকা হয়, এরকম করে হতো। এখন কি অবস্থা? এখন এই তো অবস্থা, সকাল থেকে আসছি আর দাম চাহাতে করে ঘাতে করে বাড়ি চলে যাচ্ছি, এটা সমস্যা। আর কোন সরকারি কোনো একটু সাহায্য পাচ্ছে না, 10টা বাজছে ফেরা চলে যাচ্ছি বাড়ি, পুলিশ সাক্ষী দিচ্ছে, ফেরা বাড়ি দিয়ে করে বসে থাকছি, এবার সংসার চলবে আমাদের। এখানে কতগুলো ভ্যান থাকে? আমাদের এখানে 20 জনা ভ্যান থাকে। এখন কী চাইছেন? এখন আমাদের সরকারি কোনো সাহায্য পাচ্ছি, কোনো চাচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম নিখিল সিং। বাড়ি? বাড়ির নাম ওটলা। রেশনে যা পাই তাতে সংসার চালাতে হচ্ছে। প্রতিদিনই প্রায় আইহো বাজারে ভ্যান চালকেরা বসে থাকে অর্থ উপার্জনের আশায়। লকডাউন হওয়ার পর থেকেই আইহো এলাকায় গাড়ি চলাচল বন্ধ, তার জেরে সুনসান রাস্তাঘাট। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা বাজার, আর 10টা বাজলেই আইহো বাজার সুনসান হয়ে পড়ছে। রাস্তায় দেখা নেই যাত্রী থেকে কোনো দোকানদার, ফলে রোজগার পুরোপুরি বন্ধ। লকডাউনের আগে সকাল থেকে সন্ধ্যা অবধি ফ্যান ঠেলে রোজগার হতো 300-500 টাকা, কিন্তু লকডাউন ঘোষণার পর থেকেই সেই উপার্জন দাঁড়িয়েছে 40-50 টাকায়, যার ফলে সংসার চালানো তাদের দুষ্কর হয়ে পড়েছে। এখন ভ্যান চালকদের পরিবারের সংসারে চালানোর দায় হয়ে গিয়েছে, এবং আইহো বাজারের ভ্যান চালকেরা তাকিয়ে রয়েছে সরকারি সাহায্যের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।